আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা, আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে খুব দ্রুত এক কম্পিউটার থেকে অন্য আরেকটি কম্পিউটারে কিংবা ল্যাপটপে ভিডিও শেয়ার করবেন কিংবা বড় এমবির ফাইল শেয়ার করবেন খুব দ্রুত এবং বিদ্যুতের গতিতে। তো সেটা কীভাবে করবেন, সেটা করতে হলে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আপনারা আমার সামনে দুটো স্ক্রিন দেখছেন, এটা হচ্ছে আমার ডেস্কটপের স্ক্রিন এবং এটা হচ্ছে আমার ল্যাপটপের স্ক্রিন। তো আজকে আমি ডেস্কটপ থেকে ল্যাপটপে আমি ফাইল শেয়ার করবো, সেই জন্য আমি ডেস্কটপে কিছু সেটিংস করে নিব। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আমি যে সেটিংসগুলো করবো, আপনারাও নিয়ম অনুযায়ী সেইভাবে করে নেবেন। তো প্রথমে আমি ডেস্কটপে আমার একটা ফাইল ক্রিয়েট করতেছি, যে ফাইলটা আমি শেয়ার করব এবং সেই ফাইলের মধ্যে আমার সমস্ত ডকুমেন্ট এবং ভিডিও ছবি সব কিছু রাখবো। এই ফাইলটার মধ্যেই সম্পূর্ণ ফাইলই আমি শেয়ার করব আমার ল্যাপটপের মধ্যে। তো আমি এই ফাইলটার মধ্যে আমি কিছু ভিডিও এবং ছবি রাখতেছি। দেখুন দেখুন, এখানে আমার ফাইলের মধ্যে কিছু ছবি আছে এবং একটি ভিডিও আছে। তো এইগুলো আমি আজকে শেয়ার করে আপনাদেরকে দেখাবো। আপনারা এভাবে চাইলে আরও অনেকগুলো ফাইল একসাথে শেয়ার করতে পারবেন। তো তারপরে আপনারা আপনাদের ডেস্কটপের কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেলে গিয়ে আপনার নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই অপশনটাতে যাবেন। তারপরে এখান থেকে আপনারা যাবেন নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার। তারপরে আপনারা বাম পাশে দেখবেন চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং সেটিংস, তারপরে এটাতে যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা খেয়াল করবেন এখানে কিছু ডিফল্টভাবে আপনার সেটিংস করা থাকবে, যদি না থাকে তাহলে আপনি করে নেবেন আমার মতো। খেয়াল করুন, আপনারা এখানে সবগুলো অন করে দেবেন, যদি অফ থাকে অবশ্যই আপনারা সবগুলো অন করে দেবেন। তারপরে নিচেরগুলোতে আপনি চেক করবেন সবগুলো অন করা আছে কিনা। অল নেটওয়ার্কসকে যাবেন, তারপরে পাবলিক ফোল্ডার শেয়ারিং এখানে যাবেন, এখানে গিয়ে এটা অন করে দেবেন। তারপর আপনি যদি পাসওয়ার্ড দিয়ে শেয়ার করতে চান তাহলে পাসওয়ার্ড দিয়েও করতে পারবেন, আমি পাসওয়ার্ড ছাড়া আমি শেয়ার করব। তারপরে আপনারা এখান থেকে সেভ দিয়ে দেবেন, সেভ দিয়ে বের হয়ে যাবেন। তারপরে আপনি চলে যাবেন আপনার যেই ফোল্ডারটা ক্রিয়েট করছিলেন সেই ফোল্ডারে চলে যাবেন। তো এই ফোল্ডারে যাওয়ার পরে রাইট বাটন ক্লিক করে আপনি চলে যাবেন গিভ অ্যাক্সেস টু স্পেসিফিক পিপল, আপনি এই অপশনটাতে চলে যাবেন। সরাসরি যাওয়ার পরে আপনি এখানে একটি বক্স দেখতে পারবেন, এখানে আপনি অ্যারোতে ক্লিক করার পরে এখান থেকে আপনি চুজ করবেন এভরিওয়ান চুজ করে আপনি এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে আপনার এটা অ্যাড হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি রিড অ্যান্ড রাইট সিলেক্ট করে দিবেন। রিড অ্যান্ড রাইট সিলেক্ট করার পরে আপনি এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে দিবেন। তারপরে ডন দিয়ে আপনি ওই ফোল্ডারে চলে যাবেন, ফোল্ডারের প্রপার্টিসে চলে যাবেন। ফোল্ডার প্রপার্টিসে যাওয়ার পরে শেয়ারিংয়ে চলে যাবেন। শেয়ারিংয়ে যাওয়ার পরে আপনি এখানে একটা লেখা দেখতে পারবেন নেটওয়ার্ক পাথ নামের নিচে, আপনারা এই লেখাটা জাস্ট কপি করবেন। লেখাটা জাস্ট কপি করে ওই ল্যাপটপে কিংবা ডেস্কটপে যেটাতে নেবেন আপনি ফাইল সেটাতে আপনি এই লিঙ্কটা সেন্ড করবেন, সেটা ইমেলের মাধ্যমে হোক কিংবা লিখে হোক। আমি ইমেলের মাধ্যমে আমার ল্যাপটপে যেই মেলটা লগ ইন করা আছে সেই মেলের মাধ্যমেই পাঠাচ্ছি, আপনারা লিখেও নিতে পারবেন। দেখুন আমি মেল পাঠাচ্ছি, এটা আমার ল্যাপটপের স্ক্রিন এবং এখানে আমি রিলোড দিচ্ছি। দেখেন আমার এই ইমেলে সেই মেলটা চলে আসছে, জাস্ট এই মেলের মধ্যে যেই আমি লেখাটা কপি করে পাঠাচ্ছিলাম সেই লেখাটা এখান থেকে আবার কপি করে ল্যাপটপের রান কমান্ডে যায় আমি জাস্ট পেস্ট করে দিব। তো আমি লিঙ্কটা কপি করে নিচ্ছি, কপি করে উইন্ডোজ আর প্রেস করে আমি রান অপশনে চলে যাবো। আপনারা যেভাবে রান অপশনে যেতে সুবিধা পান সেভাবে চলে যাবেন। আমি রান অপশনে গিয়ে জাস্ট এই লেখাটা পেস্ট করে দিলেই আমার যেই ডেস্কটপে ফাইলটা ছিল সেই ফাইলটা আমার ল্যাপটপে শো করবে। দেখুন আমার ল্যাপটপে ওই ফাইলটা শো করতেছে। দেখুন এখানে যেই ছবিগুলো ছিল এবং একটা ভিডিও ছিল সেই ভিডিও এটা। তো এখান থেকে আপনি কপি করতে পারবেন, ডিলিট করতে পারবেন, কাট করেও আপনি আপনার ল্যাপটপে রেখে দিতে পারবেন। তো আমি কপি করে আমি ল্যাপটপে পেস্ট করে দিচ্ছি। আপনারা এভাবে খুব সহজেই খুব দ্রুত ফাইল ট্রান্সফার করতে পারবেন। আশা করি বন্ধুরা আপনাদের বুঝতে সহজ হবে, আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে সমাধান দিয়ে দিব। দেখুন খুব দ্রুত কপি হয়ে গেছে। আশা করি বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।